আমার নাম মোসম্মত খতেজা বেগম। আমার মনে করো আপনার ঘর সাথে এগুলো খাসার মাছ চাষ মনে করো 3 বছর থেকে করবেন আসছি। খাসায় মাছ ছাড়ি দিছিল 20 কেজি, মনে করো 20 কেজি মাছের থাকিয়ে মেলা কিছু হাইয়া গেছি, সৈল সেই মাছ বিক্রি করি, কিছু খাই, কিছু হয়তো বিক্রি করিয়ে সৈল ফেলে লেখাপড়া করি, পরনের কাপড় করি, হয়তো ওখানে থাকিয়ে চাউল ডাল করি, কিছু আর কি মনে করো 5-7 কাঠা মাটি বন্ধক নিছি। খাসা 2টি আছে, নিজে আমি নিজে তৈরি করছি হাফার মধ্যে, হাফা সারি দিয়ে হাফার মধ্যে পোনা মাছ না দিয়ে সেখানে পোনা হয়েছে, সেই পোনা আমি নিজে ফির খাসা তুলি দিছি। তার আগে বাবা আমরা মনে করো একদিন ভাত পাছি একদিন পাই নাই, এখন ওগুলো প্রশিক্ষণ ধরিয়ে হয়তো ভাত 3 বেলায় খাবার নাচ্ছি, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, খাই। হয়তো মানুষ আসে যে সাকাই সুদূর এসে তার 2টে তলেই খিলেই, হয়তো 2টে বিক্রি করি। মনে করো তোমার এই পুকুরটে তো আমি কিছু কিছু ছাড়ি দিছি, নিজে নয় তো তাহলেও কিছু ছাড়ি দিছি, বলে হোক থাক, বিক্রি করলে আমার একটা পয়সা উন্নতি হবার নিচ্ছি। হাঁস করছি, মুরগি করছি, ছাগল করছি, গরু একনা কিনছি, উন্নতি ভালোই হয়েছে, চল ফলে লেখাপড়া করবার নাচ্ছি। ভবিষ্যতের জন্য তো ফির থুয়ে থুয়ে কিছু যাওয়া না গা, বেড়া বেড়ি কি সবাইকে ফাইলবে আর কি, 100-200 কোটি টাকায় যে এখন একগুলিও বাড়াই নাই, বিমে বাড়াই নাই, বিমেতে থুয়ে দিবে নাচ্ছি। মনে করো 8 বছরে যদি খেল মনে করো 8,000 হয়, 8,000 আমরা বৃদ্ধি দিবে, মোট তখন 16,000 পাম, 16,000। ভবিষ্যৎ করা নাকি বাবা, বেড়ারা তো পারলেন নয় বাবা, হ্যাঁ হ্যাঁ ভালোই ওটা মনে করছি, হ্যাঁ ভালোই মনে করছি, পান খাই বাবা, ওটা কথা কর না বাবা, পান খাই, যখন যখন মনে ওঠে তখন খাই, ডিম বিক্রি করিয়ে পান কিনে খাই, ডিম বিক্রি করে পান কিনে খাই, খুশি খুশি, ছেলে মেয়েরাও খুশি।